আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বিটিসি সাইটটি ইনকামের একটি সাইট, তো এখানে আমরা ফ্রিতে ইনকাম করতে পারবো এবং আমরা যদি এখান থেকে ডিপোজিট করি তো সেখান থেকে ইনকাম করতে পারবো। সাইট রানিং ডেজ 1 ডেজ। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টিসিনে দেওয়া আছে এই সাইটটি কিন্তু রিয়েল সাইট। এখান থেকে আমি রেগুলার পেমেন্ট পাচ্ছি এবং আমি আজকেও পেমেন্ট নিয়েছি। প্রায় প্রত্যেক দিন এই সাইট থেকে আমি পেমেন্ট নিচ্ছি। তো আপনারা যদি কেউ ডিপোজিট করতে আগ্রহী হন তো এই সাইটে ডিপোজিট করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা সাইটটি পেয়ে যাবেন। তো মূলত আমরা যে সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটি হচ্ছে ডিপিবি। তো এই সাইটটিতে আমরা ফ্রিতে ইনকাম করতে পারবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা সাইটটি পেয়ে যাবেন। তো দেখুন, আমি ওপেন করা মাত্র সাইটটি আমার ব্রাউজারে সেভ করা জাস্ট ওপেন করলাম। তো এই সাইটটি বিস্তারিত জানার জন্য আমি নিচের দিকে নামবো। তো এখানে ক্যালকুলেটার, তো আমরা এখানে ক্যালকুলেটার করতে পারবো যে আমাদের মান্থলি, পার ডে এবং পার ইয়ার কত ইনকাম হতে পারে এখানে। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা যদি সাপোজ যদি ইউএসডি দিয়ে ক্যালকুলেশন করি, তো এখানে যদি আমরা 10,000 ক্যালকুলেশন করি 6 মাস, তো 6 মাসে দেখতে পাচ্ছি যে আমাদের 36 পয়েন্ট সামথিং ইনকাম হবে এখানে। এটা যদি আমি একদিন দিয়ে দিই তো দেখুন একদিনে আমার 0.2 সেন্ট এখানে আর্ন হবে। বন্ধুরা, আপনারা এখানে আরও ভালোভাবে বোঝার জন্য আপনারা এখানে আরও অ্যামাউন্ট দিয়ে চেক করতে পারেন এখানে। তো আমি নিচের দিকে নামবো, দেখতে পাচ্ছি নিচের দিকে কতজন ইউজার আছে এখানে এবং ইউজার চ্যানেল হ্যাশট্যাগ এখানে শো করতেছে, আর এখানে অ্যামাউন্ট ডিপোজিট কত এখানে ডিপোজিট হচ্ছে সেখানে শো করতেছে, আর ইন্ডিয়া ওয়ান ডেজ এখানে লেখা আছে। তো এখানে মোটামুটি সাইটটি এক ধরনের মাইনিং সাইট এটা। তো আমরা এটা রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন করার জন্য লেখা আছে রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করতে হবে। আর যাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে তাদের যখন লেখা আছে ইংলিশ, তো এখানে ক্লিক করে আপনারা যেখানে ল্যাঙ্গুয়েজ লিখে নিতে পারেন। তো যখন লেখা আছে রেজিস্ট্রেশন এখানে ক্লিক দিয়ে ডাইরেক্ট এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। এখানে দেখুন লেখা আছে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, আর সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। তারপর যখন লেখা আছে আইএমএন অ্যাপ্রুভ, তো এখানে ক্লিক করে কাছে সলভ করা হবে, সেই ক্লিক করে আপনার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার এখানে অ্যাক্টিভ করা আছে, জাস্ট আমি এখানে অ্যাকাউন্টে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো, এখানে ক্যাপচা সলভ করবো। তারপরে এখানে অটোমেটিক সলভ হয়ে যাবে, যদি অটোমেটিক হয়ে গেছে এখানে তো লগ ইন ক্লিক দিয়ে দেবো, তাহলে অটোমেটিকভাবে আমার অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে। একটু আমাদের ওয়েট করতে হবে এখানে। দেখুন এখানে কিন্তু আমার অলরেডি মাইনিং কত দেওয়া আছে, ডসকেন মাইনিং কত দিয়েছি আমি। তো এখানে আমার ডসকেন 63 আছে। তো বন্ধুরা, এখানে প্রথমত মাইনিং স্টার্ট করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে যে এখানে যখন যে সাইডে এখানে মাইনিং করতে দেবেন, তো সেটা এখানে দেখুন একটি লম্বা করে দাগ দেওয়া আছে, তার পাশে কিছু একটি বড় আকারে গোল আকার দেওয়া আছে। তো আমি যে মাইনিংটি এখানে স্টপ করবো সেটা আমি এখানে কমাই দেবো। এখানে যদি আমি 100% দিতে পারি, 100% দিলে কিন্তু আমি এখানে একটাই মাইনিং করতে দিতে পারবো, তার বেশি কিন্তু আর হবে না। তো আমার দেখুন যেটা আমি পুরো 0 করে দেবো। তো 0 করে দেওয়ার পরে আমি যেটা এখন স্টার্ট করতে যাচ্ছি সেটা আমি এখন টেনে সামনের দিকে আগিয়ে দেবো। যদি আমি ইথেরিয়াম আগায় দিই তো দেখুন ইথেরিয়ামকে এখানে 100% শো করতেছে। তো এখানে 100% দিলে কিন্তু আমার আর অন্য কোনোটা কিন্তু মাইনিং করতে পারবো না, জাস্ট এই একটাই মাইনিং হবে। আর এখানে আমার দেখতে পাচ্ছেন যে মাইনিং হওয়া শুরু করে দিয়েছে। আর আমি যদি এটা যদি 50% করে রাখি, 47% মনে করেন, আর এখান থেকে আরও কিছু এখানে যদি তো অটোমেটিকভাবে তারা নিয়ে নেবে, যদি হয় আপনাকে কোনো কাজ করা লাগবে না। যদি অটোমেটিকভাবে এখানে মাইনিং হওয়া শুরু হয়ে গেছে, কোনো কাজ করা লাগতেছে না। তো আমি এখানে আমার 10 কয়েন্ট এখানে মাইনিং দিয়ে দিয়েছি। তো এখানে যদি আমরা কেউ এখানে ডিপোজিট করতে চাই, তো ডিপোজিট করার জন্য এখানে লেখা আছে ডিপোজিট। তো এখানে আমাদের প্রথমত ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক না করলে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো না। এখানে ডিপোজিট ফর্ম, তো আমরা এখানে ক্লিক দেবো। সাইটে লোড চলতেছে, দেখতে পাচ্ছি সাইটটি ওপেন হয়ে গেছে এখানে। তো এখানে আমরা যেই সাইট যে কয়েনটি এখানে ডিপোজিট করবো সেই কয়েনটি জাস্ট আমাদের অ্যাড করে নিতে হবে। বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডি, ডজকয়েন, লাইটকয়েন এবং বিটকয়েন ক্যাশ। তো আমরা যদি এখানে বিটকয়েন কেউ ডিপোজিট করতে চাই তার জন্য লেখা আছে অ্যাড, তো আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের একটি অ্যাড্রেস দেওয়া হবে, এখানে অ্যাডে ক্লিক করা আছে। তো অ্যাডে ক্লিক করার পরে লেখা আছে ক্রিয়েট ওয়ালেট, তো এখানে আমাদের ক্লিক করতে হবে, তাহলে একটা আমাদের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেবে তারা। তো এখানে আমার লোডিং চলতেছে। তো দেখুন এখানে কিন্তু একটা বিটকয়েন ওয়ালেট কিন্তু দিয়ে দিয়েছে। তো এই নাম্বারে আমাকে পাঠাইতে হবে, এখানে কত মিনিমাম সেটিও আমি এখানে বলে দিতে পারি। বন্ধুরা, আপনারা এখানে মিনিমাম $1 এখানে ডিপোজিট করে ইনকাম করতে পারবেন। তো এখান থেকে ডিপোজিট করার সিস্টেমটা এরকমই, যে অ্যাড্রেসটিতে আপনি ডিপোজিট করতে যাচ্ছেন সেটা এখানে ক্লিক করতে হবে, এবং নিচের দিকে পারফেক্ট মানি হোক কিংবা পেয়ার হোক, যে অ্যাকাউন্টে এখানে অ্যাক্টিভ করতে ইচ্ছা হয় তো সেটা এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে পে লেখা আছে, এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্টে সেন্ড করতে হবে এখানে। তো উইথড্র অপশন আসতেছে, তো এখানে উইথড্র দিতে পারবেন, এখানে ফ্রিতে উইথড্র দিতে পারবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন যে উইথ অপশন যে চলে আসছে এখানে, তো আমার এখানে 65 অপশন আছে, তো এটা মুভি দিতে পারবো না এখন। তো আমি মোটামুটি যদি আমার 10,000 মতো হয় তো আমি এখান থেকে উইথ দিয়ে দেবো, তো তখন আপনাদের সামনে আমি প্রেসিস করাবো যেটা আসলে পেমেন্ট দিচ্ছে কিনা। দ্বিতীয়টি হচ্ছে যে এখানে একটি সেটিং অপশন দেওয়া আছে, তো এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টগুলো আপডেট করে নিতে পারবেন, যে অ্যাড্রেসগুলো দিতে পারবেন, পারফেক্ট মানি, বিটকয়েন, পেয়ার, ডিসপ্লাস কয়েন ইত্যাদি অ্যাড্রেস এখানে আছে। তো সেই অ্যাড্রেসটি এখানে বসায় জাস্ট সেভ ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই আপনি সেখানে ক্লিক করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তো পাশে বেল আইকন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।